বাবার কাছে গিয়া বলি বাবা ইসলাম গ্রহণ করতে চাই বলে কেন আমি বললাম বাবা দুনিয়ার জমিনে 1250টা ধর্ম গ্রন্থ দেখলাম এমন একটা ধর্ম গ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হয় নাই সব বাদ দিলাম বাবা ডাক দেয়া কয় বাবা আমাদের হিন্দু ধর্ম কিছু বলে নাই হ্যাঁ কেন বলে নাই বলে কি বলছে আমি প্রথমে বললাম বাবা তাওরাতেই বলে জবুরেই বলে ইনজিলেই বলে বৌদ্ধদের ত্রিপিটকেই বলে মুসলমানদের কোরআনেই বলে মুসলমানদের কোরআন যখন বলছি ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম বাবা কয় বাবা হিন্দু ধর্ম কিছু বলে নাই বললাম বাবা হ্যাঁ নিশ্চয় কেন নয় বলে কি বলছে আমাদের ধর্মগ্রন্থ আমি বললাম ইদাং ইসলামাং অশাং ইল্লাল্লাহ বলে মানে কি আমি বললাম ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলামাং শব্দের অর্থ হলো ইসলাম অশাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম বাবা কয় কি বলতে চাও কি করতে চাও আমি বললাম বাবা ইসলাম গ্রহণ করতে চাই বাবা কয় কেন হ্যাঁ বললাম বাবা কেন এই কথাটার জবাবটা তো অনেক বড় বাবা বলে কেন আমি বললাম বাবা এজন্য ইসলাম গ্রহণ করতে চাই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম যদি ইসলাম হয় আমি তো ইসলামই নই ঠিক কি না বাবাকে বললাম বাবা আমি ইসলাম গ্রহণ করব কেন বললাম বাবা দুনিয়ার জমিনে মুসলমানই সত্য ইসলামই সত্য ধর্ম বলে কিভাবে আমি বললাম বাবা আগে ভাবতাম মুসলমানরা বড় বোকা মুসলমানরা বড় বোকা আর আমরা বড় ভালো বলে ঠিক বলছো ঠিক ওকে ঠিক বলিনি তো শেষ করতে দেন বলে কি বললাম বা আগে ভাবতাম মুসলমানরা বড় বোকা আমরা বড় ভালো বলে এখন ভাবো না কেন ভাবতা আমি বললাম বাবা মুসলমানরা না দেখা না দেখা আল্লাহর সিজদা করে কি ঠিক না কিন্তু আমরা কত ভালো আমরা দেখা দেখা ভগবানের কদমে সিজদা করি বাবা বলে ঠিক বলছো আমাকে না ঠিক বলিনি তুমি বাবা আপনি কি বেদ মানেন হ্যাঁ বেদের মন্ত্র মানেন হ্যাঁ বলে বাবা না তাস্তে প্রতি মাস্তে এই মন্ত্র কি কি আপনি মানেন হয় মানি যদি এটা মানেন তাহলে মুসলমান সত্য আমরা মিথ্যা কারণ বারো মাসে তেরো খোদা ৩৩ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় ৬৪ কোটি ভগবানের কোনো অস্তিত্ব নাই কি ঠিক কি না বাবা কয় প্রমাণ দিতে পারবে আমাকে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই তো প্রমাণ দিতে গিয়ে দিতে গিয়ে বলতে গিয়ে বলতে 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 বাবা বলে ঠিক আছে বলো থামো আর বলা লাগবে না বুঝছি তুমি কি করতে চাও আজকে কি বার বুধবার গত আগামীকালকে বৃহস্পতিবার দিবাগত রাত্রি দিন গেল ফজরের আজান শুরু হয়েছে শুক্রবারের ফজর ঘুম ভেঙে গেল আজান শেষ হলো ঘুম আবার চোখের মধ্যে চলে আসলো ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন স্বপ্নের মধ্যে তাকায় দেখি একজন দুইজন করে তিনজন ব্যক্তি এসে বলতেছে রামচন্দ্র আর ঘুমায়ও না ফজরের আজান হয়েছে মসজিদে নামাজ পড়তে চলো আমি বললাম তোমরা কি জানো না আমি হিন্দু যুবক হিন্দুর ঘরের সন্তান আমার নামাজ নেই বলে চলো চলো যদি স্বর্গে যেতে চাও তো নামাজ পড়তে চলো তিনজনকে তাড়াই দিলাম একভাবে একভাবে তাড়িয়ে দিয়ে চতুর্থ নম্বর ব্যক্তি যখন আসলেন বলতেছে ও রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা ঘুম কি তোমার ভাঙবে না স্বর্গে কি তুমি যাবে না স্বর্গে যদি যেতে চাও তো চলো নামাজ পড়তে চলো আমি বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান আমার নামাজ নাই বলে শোন যদি স্বর্গে তুমি যেতে চাও তো নামাজ পড়তে চলো স্বর্গে যেতে হলে নামাজ ছাড়া যাওয়ার কোনো উপায় নাই না যখন বারবার নিষেধ করলাম চতুর্থ নম্বর ব্যক্তি আমার মনে আছে আমার ডান পাশে ঠিক এই বরাবর দাঁড়িয়ে
আমি উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে রইলাম চতুর্থ নম্বর ব্যক্তি আমার এই বরাবর দাঁড়ায় রইলে বারবার বলে রামচন্দ্র উঠো মসজিদে চলো না না মসজিদে যেন যাই না চতুর্থ নম্বর ব্যক্তি বলে চলো তোমাকে না নিয়া আজকে আমি মসজিদে যাব না আমার ভালো মনে পড়ে উনি ঠিক আমার এই জায়গাটায় শক্ত করে ধইরা টানতে 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 মসজিদের দিকে নিয়ে যায় আমি বলি আমি তো নামাজ জানি না আমি এতটুকু জানি নামাজ পড়লে নাকি ওযু করতে হয় নামাজ পড়লে নাকি ঈমান থাকতে হয় ঈমান যদি না থাকে নামাজের কোনো দাম নাই বলে চলো যেইভাবে নামাজ দামি হয় সেইভাবে তোমাকে নামাজ পড়াবো চলো উনি আমাকে নিয়ে গেলেন বললাম ওযু শেখা ওযু করার দরকার কেমনে ওযু করব উনি আমারে ওযু শিখাইয়া দিলেন বলে আমি যেইভাবে করি সেইভাবে তুমি ওযু করো ওযু করো ওযু বানাইয়া মসজিদের দরজার সামনে আইসা ডাক দিয়া বলে রে মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবে নাকি আসো সব মুসল্লিগুলো দৌড়াইয়া দরজার সামনে আইসা বলে হুজুর কোথায় সেই জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র হিন্দুর ঘরের যুবক সন্তান চতুর্থ নম্বর ব্যক্তি ডাক দেয়া বলে তোমরা তো জানো না এটা যদিও হিন্দু ঘরের সন্তান যুবক রামচন্দ্র অজু করাইয়া নিয়ে আসছি কালেমা করাইয়া মুসলমান বানাবো হ্যাঁ মুসল্লিরা তোমরা 50 বছর 60 বছর 100 বছর নামাজ পড়তে পারো তোমাদের এন্তেকাল হয়ে যাবে তোমাদের হিসাব নিকাশ হবে এই রামচন্দ্র কালেমা পড়ার পরে যদি এন্তেকাল হয় এই অবস্থায় যদি মারা যায় তুমি জান্নাতে যাইতে দেরি হবে রামচন্দ্রের জান্নাতে যাইতে দেরি নাই সব মুসল্লিগুলো এসে জড়াইয়া ধরে কেউ কপালে চুমু দেয় কেউ গালে চুমু দেয় কেউ হাতের মধ্যে চুমু দেয় কেউ মোসাফা করে কেউ মোয়ানাকা করে সব যেন কেমন পাগলের মতো হয়ে যায় আবার সবাই মসজিদের মধ্যে নিয়া ওই চতুর্থ নম্বর ব্যক্তি ডাক দেয়া কয় কালেমার তালকিন দাও কালেমা পড়াইয়া দে হুজুর আমারে বারবার বারবার কইরা কালেমা পড়াই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে রামচন্দ্র পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বারবার কালেমা পড়াইয়া এবার নাম দিয়া দিলেন বলে কি নাম দেওয়া যায় স্বপ্নের মধ্যে সবাই বলে যেহেতু এক ধর্ম চাইলে আরেক ধর্মে আসবে আল্লাহ তাআলার পছন্দের নাম দিলে কেমন হয় চতুর্থ নম্বরে ব্যক্তি বলে আল্লাহ তাআলার প্রিয় নাম হলো আব্দুর রহমান দুই নম্বরে হলো আব্দুল্লাহ তাইলে আব্দুর রহমান নাম দিলে কেমন হয় বলে হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান নাম দিয়া তিনি নিজে ইমাম হইয়া নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের সকলকে নামাজের মুসল্লি বানাইয়া আমার স্পষ্ট মনে পড়ে ফজরের নামাজ পড়তে শেষ হতে 32 মিনিট সময় লেগে যায় নামাজ শেষ হয়ে গেল ঘুমটাও ভেঙে গেল মসজিদের মাইকে তখন মুয়াজ্জিন বলতেছে ফজরের জামাতের আর 10 মিনিট বাকি আছে চিন্তায় পড়ে গেলাম কোথায় নামাজ পড়লাম কে আমার এই কালেমা পড়িল কে ওযু শিখাইল কে আমার নাম রাখলো কে নামাজ আমারে পড়াইল চিন্তায় পড়ে গেলাম চিন্তা করতে লাগলাম কি হলো কি হলো কি হলো না আর চিন্তার শেষ যখন নাই মসজিদের দরজায় দাঁড়াইয়া গেলাম নামাজ শেষ হয়ে গেলে কি হবে নামাজ শেষ করে ইমাম সাহেব যখন এরকম মুসল্লিদের দিকে ঘুরে বসছে তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ালাম মুসল্লিদের বলে এই তোমরা একটু বসো তো হিন্দু ছেলেটা এত সকালবেলা মসজিদের সামনে কেন আসছে কোনো বিপদ আপদ নাকি কোনো সমস্যা দেখে আসি এসে বলতেছে বাবা এত সকালবেলা মসজিদের সামনে আসছো কি কোনো বিপদ কোনো সমস্যা হয়েছে বলো হ্যাঁ বললাম হুজুর না এটা স্বপ্ন দেখছি ব্যাখ্যা জানতে আসছি বলে কি স্বপ্ন দেখছো সবটা বলার পরে বলে বাবা
এই স্বপ্নটা আমার বিশ্বাস হয় না তুমি দেখতে পারো না কেন নয় বাবা তুমি হিন্দুর ছেলে তুমি এই স্বপ্ন দেখবা কেন বললাম হুজুর এই স্বপ্ন আমি দেখছি আপনার বিশ্বাস হয় না কই না কি করলে বিশ্বাস হবে বলেন হুজুর বলতেছে বাবা তুমি যে স্বপ্নে অজু করছো মনে কি আছে হ্যাঁ কই চলো অজুখানে যাই আমারে অজুখানে নিয়ে কই অজু করে দেখাও তো যখন অজু দেখায় দিলাম বলে চলো ওঠো উনি আমাকে জড়ায় ধরে টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যাইতেছে দরজার সামনে এসে ঠিক স্বপ্নের মধ্যে যা ঘটছে উনিও ঠিক তাই সব মুসল্লিদেরকে ডাকতে বলে এই মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবে নাকি আস সব মুসল্লিগুলো আবার যখন দৌড়াইয়া দরজার সামনে আসলো মুসল্লিগুলো ঠিক স্বপ্নের মতো আবার ডাক দেয়া বলে হুজুর কিসের জান্নাতি মানুষের কথা বলেন ওই ছেলেটা হিন্দুর ঘরের সন্তান যুবক রামচন্দ্র বলে হুজুর কিভাবে সে জান্নাতি মানুষ হয় হুজুর সব স্বপ্নের কথাটা মুসল্লিদের বলে দিলেন বলে দেওয়ার পর মুসল্লিগুলো সব দৌড়াইয়া এসে কেউ কপালে চুমু দেয় কেউ হাতের মধ্যে চুমু দেয় কেউ গালে চুমু দেয় কেউ কোলাকুলি করে কেমন যেন পাগলের মতো হয়ে যায় হুজুর ডাক দেয়া বলে বাবা এ বাবা তুমি স্বপ্নের মধ্যে যেই ব্যক্তিটা তোমাকে চতুর্থবার এসে তোমাকে অজু শেখাইলো নাম রাখলো কালেমা পড়াইলো নামাজ পড়াইলো ওই ব্যক্তিটার সুরত সিরাত সম্পর্কে তুমি কি একটু আমাকে বলতে পারো বলো বললাম হুজুর কেন নয় বলে বাবা তাইলে বলো বললাম হুজুর যে ব্যক্তিটা চতুর্থ নম্বরে আমাকে ডাইকে অজু শেখাইলেন কালেমা পড়াইলেন আমাকে নাম দিলেন নামাজ পড়াইলেন ওই ব্যক্তিটার মাথায় ছিল টুপি মুখে ছিল লম্বা লম্বা কালো মিসমিসে দাড়ি পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা হুজুর মানুষটা খুব বেশি লম্বাও ছিল না খুব বেশি খাটোও ছিল না মাঝারি সাইজের একজন মানুষ বলে বাবা বলো না চেহারা কি তুমি দেখছো আমি বললাম কেন নয় বলে হুজুর কেমন বাবা কেমন ছিল তার চেহারা মোবারক বললাম হুজুর আমি অন্ধকার রাতে আমার ঘরে যখন আসছে আমি দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে ওই চাঁদ পূর্ণিমার চাঁদ হইয়া যখন পুরো আকাশে ওঠে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায় কিন্তু অন্ধকার রাত্রে ওই চতুর্থ নম্বর ব্যক্তিটা যখন আমার ঘরে আসে আমি দেখছি এত আলো এত আলো এত আলো আমার জীবনে আমি আর কোনোদিন কখনো দেখি নাই হুজুর আইসা জড়ায় ধরে বলে বাবা রে তোমার ভাগ্য বড় ভালো তোমার ভাগ্য বড় ভালো তুমি বড় ভাগ্যবান ছেলে হে বাবা তুমি আমাকে কি কথা দিবা তুমি আমাকে একটু ওয়াদা করবা আমাকে একটু কথা দিবা বললাম হুজুর কি কথা বলে বাবা তোমাকে আল্লাহ তাআলা যদি কাল হাশরের ময়দানে জান্নাত দেয় তুমি কি আমার একটু জান্নাতে নিবা বললাম হুজুর কি পাগলের মতো কথা বলেন কিসের আবার জান্নাত জান্নাতটা কি এত সহজ বলে বাবা তুমি তো জানো না যেই মানুষটাকে দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম ওই মানুষ তো আমার ঘরে হাজির হইল না রে বাবা যেই মানুষটা তোমার ঘরে হাজির হয়েছে সাধারণ কোন মানুষ না তোমার বর্ণনা যদি ঠিক হয় ভুল না থাকে তিনি আর কেউ নয় কেউ নয় কেউ নয় শেষ জামানার নবী পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর আমাকে জড়ায় ধরে আর কান্না করে বাবা তোমার বড় ভাগ্য ভালো আহারে এমন মানুষ আছে যে হিন্দু ঘরের মধ্যেও যে হিন্দুর সন্তানের সামনে আমার নবী হাজির হতে পারে হ্যাঁ বাবা তোমার সামনে যে ব্যক্তি আসছেন তিনি কেউ নয় তিনি হলো আমাদের নবী শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সারার কেউ নয় তুমি বড় ভাগ্যবান ভাগ্যবান এ বাবা তোমার বড় ভাগ্য ভালো
তুমি হিন্দু হইয়াও তোমার ঘরে আমার নবী আসে, আমি মুসলমান হইয়া আমার ঘরে কেন নবী আসে না? এরে নবীর উম্মতের দলের যুবক, এ বৃদ্ধ বাবাজি পদ্মালের মা, এ তোমাদের কাছে আমি বলে যাই, তোমাদের কি আমার নবীরে দেখতে মনে চায় না? এ ভাই, আমার নবীর মহব্বত যদি দিলের মধ্যে না আসে, আমার নবীর মহব্বত যদি তোমার আমার দিলে না থাকে, আমার নবী তোমার আমার সামনে হাজির হয় না। আমি হিন্দুর ঘরের সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হয়, তোমার ঘরে কেন হবে না? বোঝা যায় তোমার দিলের ভিতরে আমার নবীর মহব্বত পাওয়া যায় না। এজন্য আজকের থেকে তওবা করো, আল্লাহ এই দুনিয়া চিরকাল থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আয় আল্লাহ এই দুনিয়ায় থাকতে পারবো না। আয় আল্লাহ জানি না জানি কোন সময় যেন মালাকুল মৌত আমার আবার স্বপ্নে হাজির হয়ে যায়। এই জন্য আজকে তওবা করো, আল্লাহ জীবনে কম গুনাহ করি নাই, আজকে তওবা করতেছি জীবনে আর গুনাহ করবো না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ গলায় ছুরি আসবে জীবনে আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতে জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশাইখের সঙ্গেও বেয়াদবি করব না, কোরআনটাকে সহিভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআন ওয়ালা সন্তানের আব্বা হব আম্মা হব। আয় আল্লাহ, আয় আল্লাহ বেপর্দায় বেগানের নারী আর পুরুষের সামনে হাজির হব না। আরে পদ্মালের মা তওবা করো, স্বামীর খেদমত করব, স্বামীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করব না, স্বামীর খেদমত করে নেককার বিবি বনে যাব। হায় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নরে তাকবীর, নরে তাকবীর, আয় আল্লাহ তাআলা তওবা করেছি আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশাইখের সঙ্গেও বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআন ওয়ালা সন্তানের আব্বা হব আম্মা হব, হাফেজ আলেমের আব্বা হব আম্মা হব। আয় আল্লাহ বেপর্দায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ স্বামীর খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, আয় আল্লাহ স্বামীর খেদমত করে নেককার বিবি বনে যাব, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল কইরা নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. قدر مليك قدرة النظر تك دخين. আয় আল্লাহ তাআলা কতিপয় গুনাহগার, আয় আল্লাহ এক জান্নাতের বাগানে বসে বসে, আয় আল্লাহ মাঝবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক জান্নাতের বাগান বসেছে, আয় আল্লাহ আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আপনার কোরআন আপনার হাবিবের সুন্নার আলোচনা হয়েছে, আয় আল্লাহ যারা আলোচনা করলাম যারা বসে বসে শুনলাম এর মধ্যে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা কইরা মেহরবানি করে কবুল আর মঞ্জুর কইরা নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা
اي الله اي ما في الغناء لك باشير هدايا ترسوري اي شبه قبول كويرانين اي ما في الغناء لك باشير نازد رسولة بنايا دين اي الله جارة تاكا دي پوائشة دي سرام دي بودد دي تو شندر انتظام کري چن شاكولر اي دانگلو حضرت ابو بكر صدق رضي الله تعالى عنه رمضة قبول کرن اي الله تعالى خاص کري مهرباني کري مالي اي الله بولنے والا سننے والا اوبوئے کے اپنی قبول اور منظور کوئی رنن بول ترڈی گلو خوب خوما کرے دین آمولیر بیان جا ہوئے چالا شرب پرتم اما کیا مل کرے توفیق دین جارا بوشے بوشے سننا ماما در شکر کیا مل کرے توفیق دیا دین اي الله تعالی مہربانی کرے مالک رے ও মালিক সব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রসূলের রওজা মোবারকে পৌঁছায়া দেন আয় আল্লাহ খাস করে আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন সকলের আরো বাগের সবখানা পৌঁছায়া দেন আয় আল্লাহ خاص করে আমরা যারা হাত পেতে আমিন 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 বলছো মালিক জানি না কার জন্য জন্ম দুখিনী আম্মা নাই কার জন্য জন্ম দুখি আব্বা নাই কে যেন আম্মা আব্বা হারা ছিল ইতিম আয় আল্লাহ এই গভীর রজনীতে আপনার কাছে দরখাস্ত করলাম রে মালিক আমাদের আম্মা আব্বার আম্মার কোলের আব্বার কোলের আত্মীয় স্বজন হালে পরিজন আপনজন যারা আছে প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেন তিনাদের কবরে সব কোন হাদিয়া পৌঁছায়া দেন কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের যাদের বাবা মা জীবিত হায়াতে বরকত দান করেন নেক হায়াত বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের যাদের বাবা মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে মালিক আয় আল্লাহ তাআলা আমাদের সকলের তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেন আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন ঈমান আমল ওয়ালা জিন্দেগি দান করেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আয় আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ কইরা দেন আয় আল্লাহ যারা যেই জন্য দোয়া চেয়েছে প্রত্যেক জনের দোয়াগুলো কবুল কইরা নেন আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি যারা এসেছেন প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ মসজিদের খতিব সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ আমার মহব্বতের ভাই কিবরিয়া ভাইকে কবুল করেন আয় আল্লাহ এই মসজিদের মুসল্লি কমিটি যারা আছে প্রত্যেককে আপনি কবুল কইরা নেন মসজিদের যাবতীয় প্রয়োজনগুলো গায়েবি খাজানাতে পূরণ কইরা দেন আয় আল্লাহ খাস করে আল্লাহ এই এলাকার যত মানুষ দেশের বাইরে প্রবাসে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে সকলকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন সকলের মনে নেক আশা পূরণ কইরা দেন আয় আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ আজাব গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ তাআলা খাস করে এই এলাকার প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন প্রত্যেকটা যুবককে আপনি কবুল কইরা নেন আয় আল্লাহ আমাদের সকলের মনে নেক আশা পূরণ কইরা দেন যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দান করেন যারা চাকরি করে উন্নতি দান করেন যারা আল্লাহ কৃষি করি আল্লাহ কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন যারা বেকার আছি হালাল কর্মসংস্থানের ব্যবস্থা কইরা দেন আয় আল্লাহ খাস করে মা বোনদেরকেও কবুল কইরা নেন মা বোনদের মনে নেক আশা পূরণ করেন আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ আমার মহব্বতের ভাই যতজন এসেছে প্রত্যেককে কবুল করেন আয় আল্লাহ গোটা দুনিয়ার জমিনে আল্লাহ খেদমতের জন্য কবুল কইরা নেন সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আজাব গজব থেকে আমি গুনাহগারকে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দেন বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আয় আল্লাহ আমার ড্রাইভার আমার মিডিয়ার ভাই ইসমাইল
ভাই সহ আর যে মিডিয়ার ভাইরা এসেছে সকলকে কবুল কইরা নেন মনের নেক আশা পূরণ কইরা দেন বিশেষ করে ইসমাইল ভাই খায়রুল ভাই আমার ড্রাইভারকে আপনি কুদরতের হাতে হেফাজত করেন বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত করেন আয় আল্লাহ খাস করে মালিক রে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ হোসেন জামি কলিজার টুকরা সাহেবজাদাকে নিয়ে আসলাম আয় আল্লাহ আমার সাহেবজাদাকে আপনার দিনের খাদেম হিসেবে কবুল কইরা নেন হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সকলের পরিবারগুলো আপনি কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সকলের দোয়াখানা কবুল কইরা নেন আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছেন কবুল করে নেন আরো সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করে না হয় আপনার হাবিবের মোহাম্মতে দোয়াখানা কবুল করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।